আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার আপনি কোন কোম্পানিতে 6 মাসে বেশি কাজ করতে পারেননি তার মানে কি আপনার চাকরি করবার স্টেবিলিটি নেই স্যার আমার আছে সত্যি কথা বলতে কোম্পানিগুলোর ছিল না মানে আপনি যে কোম্পানিগুলোতে চাকরি করেছেন তার দুটোকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি তারা খুব ভালো কোম্পানি জি ভালো কোম্পানি কিন্তু তাদের সাথে আমার কন্ট্রাক্ট 6 মাসের ছিল ও আচ্ছা 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 বলুন তো বাংলাদেশের বিভাগ কয়টি খুবই সিম্পল 9টা 9টা কেন আপনি জানেন না ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ সিলেট রংপুর কুমিল্লা আর কিছুদিনের মধ্যে নোয়াখালীও বিভাগের আন্ডারে চলে আসছে মানে তখন হবে বিভাগ 10টা হ্যাঁ আপনি তো দেখছি বেশ আপগ্রেড ধরুন যে এই রুমটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট আর প্রস্থ হচ্ছে 10 ফিট আর উচ্চতা হচ্ছে গিয়ে 10 ফিট তাহলে আয়তন কত হবে সিম্পল 12 10 10 দশ দশে 20 তিন দশে 30 আর 2 32 আপনি কি শিওর শিওর আপনি শিওর না আজকে আমার ইন্টারভিউ একদম ফাটাফাটি হয়েছে আমার লাইফে এত ভালো ইন্টারভিউ কখনো হয় না বিশ্বাস করো যাওয়ার আগে তোমার দিয়ে পারফিউমটা করে লাগাই গেছিল একজন দি স্মেল পায় হাসতেছিল আমি বুঝতেছিলাম ওই পারফিউমের কারণে আমার আসলে খুব ভালো ইন্টারভিউ বাংলাদেশে বিভাগ 9টা না হ্যাঁ 9টাই তো আরেকটা তো হয়ে যাবে 10টা হয়ে যাবে তখন নোয়াখালী বিভাগের আওতায় আসতেছে না আর একটা রুমের আয়তন কিভাবে জানা হয় দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে উচ্চতা উচ্চতা এই তিনটে মিলিয়ে আয়তন হয়ে যায় ছোট্ট একটা ভুল হয়ে গেছে ছোট্ট ভুল ওই রুমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে আয়তন হয় কিন্তু যোগ করলে না গুণ করলে আর বাংলাদেশের বিভাগ 9টা না 7টা তাহলে কি আমার চাকরিটা হবে না আপনার কি মনে হয় সম্পর্কে জোরেই ইন্টারভিউ পর্যন্ত যাওয়া যায় চাকরি হয় না চাকরি করতে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা আপনার নাই আপনার মাথায় কিছু নাই তুমি খারাপ হয়ে গেল অবশ্যই খারাপ হলো আমি তো ভাবছিলাম আমার বাবাকে এবার বলবো জবটা হয়ে গেলে বলবো যে বাবা নাও একটা যোগ্য ছেলে পাইছি একে আমি বিয়ে করব কিন্তু না শেষ সব আশা শেষ নাহি একটা আমার বোঝার চেষ্টা করো আমি তোমার কাছে খুব বেশি কিছু চাই না তোমাকে তো আমার ফ্যামিলিতে ইন্ট্রোডিউস করার মতো যোগ্যতা তোমার নাই অ্যাটলিস্ট আমাকে আমাকে তোমার ফ্যামিলিতে ইন্ট্রোডিউস করে দাও তোমার বাবার সাথে অথবা মায়ের সাথে যার সাথে ইচ্ছা জাস্ট ইন্ট্রোডিউস করে দাও আরে মাথা খারাপ নাকি আমি বাবাকে বলবো আমার রিলেশনের কথা প্রেমের কথা সম্পর্কের কথা 4 বছর ধরে আমি একটা মেয়েকে ভালোবাসি বলা যাবে না একদম মেরে ফেলবে সবকিছু শেষ করে দিবে এটাও পারবে না ওকে ফাইন তোমার সাথে আমার অনেক ভালোবাসা ছিল তুমি আমাকে অনেক ভালোবেসেছো আমিও বাসতাম আমি তোমার জন্য অনেক ওয়েট করছি কিন্তু আর না আমাদের রিলেশন শেষ আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নেই রিলেশন নাই মানে এই যে 4 বছর ধরে আমি রিলেশন করছি আমি একা থাকবো কি করে আমি সেটা জানি না তুমি কিভাবে একা থাকবা জাস্ট এই বেলি ফুলের মালা নিয়ে কখনো আমার কাছে আসবা না এই বেলি ফুলের মতো আমার স্বপ্নগুলো প্রতিদিন মারা যাচ্ছে শোনো শোনো